সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আমরা এমন একটি বিষয় সম্পর্কে আলোচনা করব যে ঘরে ঢোকার সময় আমরা যদি তিনটা যদি আমল যদি করতে পারি, ঘরে ঢোকার সময় কোনো মানুষ যদি তিনটা যদি আমল যদি করে, তাহলে ওই মানুষটার ঘরে কোনো দিনও অভাব দেখা দিবে না, ওই মানুষটার ঘরে কোনো দিনও অশান্তি দেখা দিবে না, ওই মানুষটার ঘরে কোনো দিনও বালা মুসিবত দেখা দিবে না, ওই মানুষটার ঘরে কোনো দিনও ঝগড়া বিবাদ অশান্তি থাকবে না। যদি আমরা ঘরে ঢোকার সময় যদি আমরা তিনটি আমল করি, এই তিনটি যদি আমরা আমল করি ঘরে ঢোকার সময়, তাহলে আমাদের পরিবারে কখনো অভাব থাকবে না, অনটন থাকবে না, সবগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দিবে। তাহলে ঘরে ঢোকার সময় আমাদেরকে তিনটা আমল করতে হবে। সম্মানিত হাজিরিন, আমাদের পরিবারে শুধু অভাব লেগেই থাকে, অভাব আর কাটে না। এত পরিশ্রম করি, এত আয় করি, এত উপার্জন করি, কিন্তু পরিবার থেকে আর অভাব অনটন দূর হয় না। এর কারণ কি? এজন্য আসুন আমরা ঘরে ঢোকার সময় যদি আমরা তিনটে যদি আমল যদি করতে পারি, ঘরে ঢোকার সময় যদি আমরা তিনটি যদি আমল করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঘর থেকে অভাব অনটনগুলোকে দূর করে দিবে। তার মধ্যে এক নম্বর হলো, ঘরে ঢোকার সময় আমাদেরকে সালাম দিয়ে ঢুকতে হবে। যদি আমরা ঘরে ঢোকার সময় যদি আমরা সালাম দিয়ে যদি আমরা ঘরে ঢুকি, তাহলে আমাদের ঘরে কখনো অভাব অনটন হবে না। সালামের অর্থ কি? শান্তি। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহু। এই সালাম, যখন কোনো মানুষ যখন কারো উপরে সালাম দেয়, তখন ওই মানুষটার উপরে, ওই পরিবারের উপরে, ওই বাড়ির উপরে, ওই কবরের উপরে রব্বুল আলামিন সাথে সাথে রহমত নাজিল করে দেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এজন্য ঘরে ঢোকার সময়, ঘরে প্রবেশের সময় আগে সালাম দিয়ে ঘরে ঢুকতে হবে। ঘরে ঢোকার সময় কোনো মানুষ যদি সালাম দেয়, সালাম দিয়ে ঘরে যদি প্রবেশ করে, তাহলে ওই ঘর থেকে রব্বুল আলামিন অভাব অনটনগুলোরে দূর করে দেয়। কারণ একজন মানুষ যখন ঘরে প্রবেশের সময় সালাম দেয়, আসসালামু আলাইকুম, সালাম দেওয়ার সাথে সাথে রব্বুল আলামিন ওই পরিবারের ওপরে, ওই ঘরের ওপরে, ওই বাড়ির ওপরে রহমত নাজিল করে দেন। এই সালামটা, আজকে সালামের প্রচলন আমাদের মধ্যে নাই। আমরা আজকে যারা বড় বড় হওয়ার পর আমরা ছোট বাচ্চাদেরকে আমরা সালাম দেই না, আমরা নিজেদেরকে অনেক বড় মনে করি। আমি বড় মানুষ, আমি জ্ঞানী মানুষ, আমি বিচক্ষণ মানুষ, আমি বড়লোক মানুষ, আমি অনেক বড় নেতা, আমি অনেক বড় লিডার, আমি অনেক বড় পাতি নেতা, আমি কেন ছোট বাচ্চাদেরকে সালাম দেব? আমাদেরকে সালামের প্রচলন করতে হবে, ছোট বাচ্চাদেরকে সালাম দিয়ে তাদেরকে শিক্ষা দিতে হবে যে বড়দেরকে এভাবে তোমরা সালাম দাও। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল, আইয়ুল আমালি আফদল ইয়া রাসূল আল্লাহ, কোন আমলটা সব থেকে উত্তম? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা তুতিমুত তাআম, ক্ষুধার্তকে খাবার খাওয়াও, যাদের পেটে ক্ষুধা, যারা অনাহারী তাদেরকে খাবার খাওয়াও, অতকরি ও সালাম, সালামের প্রচলন করো, আলা মান আরাফতা ওয়া মান লাম তাআরিফ, পরিচিত অপরিচিত যাকেই দেখবা তাদের সাথেই তোমরা সালামের প্রচলন করো। কারণ সালাম যেখানে, শান্তি যেখানে। আপনি একজনের সালাম দিলেন, আসসালামু আলাইকুম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, সেও আপনার উপরে সালাম দিল, ওয়া আলাইকুমুস সালাম। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তিনি যখন ঘরে যেতেন, তিনি যখন বাড়িতে প্রবেশ করতেন, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে প্রবেশের সময় আগে সালাম দিতেন। হযরতে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি কোনোদিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে আগে সালাম দিতে পারি নাই। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই ঘরে আসতেন, আমরা আগে সালাম দিতেন, আমি আগে কোনোদিন সালাম দিতে পারি নাই। এমনকি আমি সালাম দেওয়ার জন্য ঘরের দরজার কাছে এসে লুকাই থাকতাম যে আজকে আমি আগে সালাম দিব, কিন্তু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আগেই আমারে সালাম দিয়ে দিতেন। এই জন্য আমাদেরকে ঘরে ঢোকার সময় সালাম দিতে হবে, সালামের প্রচলন করতে হবে। তাহলে এক নম্বরে হলো, ঘরে ঢোকার সময় যদি আমরা সালাম দেই, তাহলে ওই ঘর থেকে আমাদের অভাব অনটনগুলোকে রব্বুল আলামিন দূর করে দিবেন। আজকে বাবা সন্তানরে সালাম দেয় না, স্বামী স্ত্রীরে সালাম দেয় না, মা সন্তানরে সালাম দেয় না, সন্তান বাবা মারে সালাম দেয় না, এই জন্য তাদের মধ্যে ভালো সম্পর্ক নাই। সন্তান যদি মা বাবারে সালাম দিত, আবার সন্তান যদিও মা বাবারে সালাম না দেয়, মা বাবা যদি তাদের তার সন্তানদেরকে, তাদের সন্তানদেরকে যদি দুই একদিন সালাম দিত, সন্তান লজ্জা পেয়ে তখন মা বাবারে আবার সালাম দিত। কিন্তু আজকে আমরা সন্তানরা মা বাবারে সালাম দেই না, আবার স্বামী স্ত্রীর সালাম দেয় না, আবার স্ত্রী স্বামীরও সালাম দেয় না। যদি একজন আর একজনের যদি সালাম দেয়, সালামের প্রসার, সালামের প্রসার যদি করে, সালামের যদি তারা যদি অভ্যাস, যদি সালাম দেওয়া দুইয়ের যদি তারা অভ্যাস করে,
তাহলে রব্বুল আলামিন এই সালাম দেওয়ার কারণে সালাম আদান প্রদান করার কারণে রব্বুল আলামিন তাদের মধ্যে মহব্বত তৈরি করে দেয় আবার ভাই বোনরে সালাম দেয় না বোন ভাইরও সালাম দেয় না এজন্য সালামের প্রসার করতে হবে সালামের প্রসার করতে হবে মানুষের মধ্যে সালাম দেওয়ার অভ্যাস তৈরি করে দিতে হবে তাহলে ঘরে ঢোকার সময় যদি আমরা তিনটি যদি আমল করতে পারি তাহলে ওই ঘর থেকে রব্বুল আলামিন অভাবনাটনগুলোকে দূর করে দিবে এক নম্বরে হলো ঘরে ঢোকার সময় আগে সালাম দিতে হবে কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসসালামু ক্বাবলাল কালাম কথার আগেই সালাম কারোর সাথে দেখা হলে আগে কথা বলা যাবে না আগে সালাম দিতে হবে সালাম বিনিময় করতে হবে তারপরে কৌশল বিনিময় করতে হবে এজন্য সালামের প্রসার সালামের প্রসার সালামের অভ্যাস আমাদেরকে তৈরি করতে হবে তাহলে আমরা যদি তিনটি যদি আমল করতে পারি ঘরে ঢোকার সময় তাহলে রব্বুল আলামিন ওই ঘরের অভাব অনটনগুলোকে দূর করে দিবে এক নম্বর হলো সালাম দিতে হবে ঘরে ঢোকার সময় সালাম দিতে হবে আর সালাম দিলে কি লাভ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন যে আগে সালাম দেয় তার ভিতর থেকে অহংকারগুলোকে রব্বুল আলামিন দূর করে দেয় সুবহানাল্লাহ বিহামদি তাহলে যে আগে সালাম দেয় তার ভিতরে অহংকার থাকে না তার ভিতরে তাকাব্বুরি থাকে না বুঝতে হবে যে আগে সালাম দেয় তার ভিতরে কোনো অহংকার নাই সুবহানাল্লাহ বিহামদি এজন্য আমাদেরকে সালাম দিতে হবে সালামের অভ্যাস আমাদেরকে তৈরি করতে হবে দুই নম্বরে হলো এই দুই নম্বর আমলটা যদি আমরা করি দুই নম্বর আমলটা করে যদি আমরা ঘরের ভিতরে ঢুকি তাহলে আমাদের ঘরের ভিতরে আমাদের ঘরে কোনো অভাব অনটন থাকবে না আমাদের ঘরের অভাব অনটনগুলোকে রব্বুল আলামিন দূর করে দিবে সেটা হলো ঘরে ঢোকার সময় যদি আমরা সূরাতুল ইখলাস যদি পাঠ করি আপনি সূরাতুল ইখলাস ঘরে ঢোকার সময় পাঠ করেন সূরাতুল ইখলাস পাঠ করতে আপনার 30টা সেকেন্ড লাগবে 30টা সেকেন্ড কিন্তু বেশি সময় নয় আপনি ঘরে ঢোকার আগে ঘরের দরজায় দাঁড়িয়ে একবার সূরাতুল ইখলাস পড়ে নেন 10 থেকে 20 সেকেন্ড লাগবে এই 20 সেকেন্ড সময় আপনি ব্যয় করে ঘরের দরজায় দাঁড়িয়ে সূরাতুল ইখলাস পাঠ করেন তাহলে রব্বুল আলামিন আপনার ঘর থেকে অভাব অনটনগুলো দূর করে দিবে আবার যখন ঘর থেকে বের হবেন ঘর থেকে বের হওয়ার সময় আপনি সূরাতুল ইখলাস পাঠ করে বের হন কারণ সূরাতুল ইখলাসের মধ্যে রব্বুল আলামিনের পরিচয় রয়েছে আপনি ঘরের মধ্যে যখনই প্রবেশ করলেন সূরাতুল ইখলাস একবার পাঠ করলেন তাহলে আপনি কোরআনুল কারীমের এক তৃতীয়াংশ পাঠ করে আপনি ঘরের ভিতরে ঢুকলেন আবার যখন আপনি ঘর থেকে বের হবেন ঘর থেকে বের হওয়ার সময় আপনি যখন আবার সূরাতুল ইখলাস পাঠ করে বের হলেন আল্লাহর গোলামেরা তখন আপনি কোরআনুল কারীমের এক তৃতীয়াংশ পাঠ করে ঘর থেকে আপনি বের হলেন সুবহানাল্লাহ তাহলে আমরা যদি দুই নম্বর আমল অর্থাৎ ঘরে ঢোকার সময় যদি আমরা সূরাতুল ইখলাস যদি আমরা পাঠ করে যদি ঘরের ভিতরে ঢুকি তাহলে রব্বুল আলামিন আমাদের ঘর থেকে অভাব অনটনগুলোকে দূর করে দিবে সুবহানাল্লাহ আমাদের ঘরে কোনো অভাব থাকবে না তাহলে তিন নম্বরে হলো ঘরে ঢোকার সময় যদি আমরা তিনটি আমল করি তার মধ্যে তিন নম্বরে হলো আমরা যখন ঘরে যখন আমরা ঢুকবো ঘরে ঢোকার পর আমরা যখন ঘরের দরজাগুলো যখন বন্ধ করে দেব এই বন্ধ করে দেওয়ার সময় আমাদেরকে বলতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমরা যদি ঘরে ঢোকার পর ঘরের দরজা যদি জানালা যদি বন্ধ করার সময় যদি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা বলে যদি আমরা আমাদের ঘরের দরজা আমাদের ঘরের জানালাগুলোকে যদি আমরা বন্ধ করে দেই তাহলে রব্বুল আলামিন ওই ঘরের থেকে সমস্ত অভাব অনটনগুলোকে দূর করে দেয় সুবহানাল্লাহ এর কারণ কি কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কেউ ঘরে ঢোকার পর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ঘরের দরজা ঘরের জানলা যদি লাগিয়ে দেয় তাহলে ওই ঘরের মধ্যে কোনো শয়তান কখনো প্রবেশ করতে পারে না সুবহানাল্লাহ এজন্য ঘরে ঢোকার পর দরজা জানলা যখন আমরা লাগিয়ে দেব তখন আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে আমরা ঘরের দরজা লাগিয়ে দেব তাহলে জিন কখনো আমাদেরকে আসর করতে পারবে না ওই রাতে জিন কখনো কোনো খারাপ জিন কোনো বড় জিন যত বড় জিন হোক না কেন আমাদেরকে কখনো আসর করতে পারবে না এবং সেই সাথে আমরা যখন কোনো খাবারের পাত্র পানির পাত্র যখনই আমরা ঢেকে রাখবো ঢেকে রাখার সময় বিসমিল্লাহির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমাদেরকে খাবারের পাত্রটা আমাদের পানির বর্তনগুলো পানির পাত্রগুলো আমাদেরকে ঢেকে রাখতে হবে আমরা যদি এই তিনটি যদি আমল যদি করতে পারি ঘরে ঢোকার সময় তাহলে রব্বুল আলামিন আমাদের ঘর থেকে অভাব অনটনগুলোকে দূর করে দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন ঘরে ঢোকার সময় এই তিনটি আমল করার যেন তৌফিক দান করে ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন